E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, হ্যালো স্যার, তোমরা কেমন আছো? সবাই বসো, সবাই। তোমাদের পরীক্ষা কেমন হলো? আচ্ছা দীপা, তোমার রেজাল্ট কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে। কত পেয়েছো তুমি? স্যার 85%। বাহ, এটা কি গড়ে পেয়েছো? হ্যাঁ স্যার। তুমি কিভাবে গড় নির্ণয় করলে? আমি আমার সবগুলো বিষয় যোগ করেছি এবং 5 দিয়ে ভাগ করেছি, কারণ আমার মোট 5টা বিষয় ছিল। আচ্ছা, এভাবে গড়টা বার করেছি। খুব ভালো, বসো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এই যৌগিক গড়, ঠিক আছে? আমরা যৌগিক গড় এবং যৌগিক গড় কীভাবে নির্ণয় করতে হয় এই পদ্ধতিগুলি সম্পর্কে জানবো, ঠিক আছে? দেখো, যৌগিক গড় এখানে দেওয়া আছে। দেখো, 5 এবং 7 যৌগিক গড় নির্ণয় করতে হবে। তো আমরা কীভাবে যৌগিক গড় নির্ণয় করি? দেখো, 5 এবং 7 দুটো সংখ্যা যদি থাকে, আমরা দুটো সংখ্যাকে যোগ করি, ঠিক আছে? যোগ করে যদি দুটি সংখ্যা থাকে, 2 দিয়ে ভাগ করব, 3 থাকলে 3 দিয়ে ভাগ করব। তো এই জায়গাতে ক্যালকুলেশনটা দেখো, 5 এবং 7 যৌগিক গড়, এই কারণে আমরা 5+7 করেছি এবং 2 দিয়ে ভাগ করলাম। তো আনসারটা কত আসে আমাদের? 6, ঠিক আছে? এবার আরেকটা কথা শোনো, যৌগিক গড়কে আমরা এক্স বার দিয়ে লিখতে হয়। যৌগিক গড়কে আমরা এক্স বার দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? নেক্সট দেখো, এবার ওইটা তো আমরা দুটো সংখ্যা জানতাম, যদি সংখ্যাগুলি সম্পর্কে আমরা না জানি, মনে করো এই জায়গাতে x1 x2 x20 20টি সংখ্যা আছে, তখন আমরা কি করব যৌগিক গড়? ওই ক্ষেত্রে কি করতে হয়, ওই সংখ্যাগুলোকে যোগ করতে হয় যতগুলি সংখ্যা আছে, ঠিক আছে? তারপর যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হয়, ঠিক? এটা হলো গিয়ে তোমার ফর্মুলাটা। এটা যদি 20টা সংখ্যা থাকে, আমরা 20 দিয়ে ভাগ করব, যদি 5টা থাকে, আমরা 5 দিয়ে ভাগ করব। n দিয়ে বোঝায় মোট কতটা সংখ্যা আছে। তো এটা হলো গিয়ে তোমার যৌগিক গড়, বা এটাকে ইংলিশে অ্যারিথমেটিক মিন বলে। নেক্সট দেখো, এরপরে রয়েছে আমাদের গুণোত্তরীয় গড়। গুণোত্তরীয় গড় দেখো, যদি 3টা সংখ্যা থাকে, গুণোত্তরীয় গড় নির্ণয়ের পদ্ধতিটা হলো তোমার সংখ্যা 3টিকে গুণ করতে হয় এবং তাদের কিউব রুট নিতে হয়, এইভাবে কিউব রুট, ঠিক আছে? তারপর সংখ্যাগুলিকে কি করতে হয়, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। দেখো, 8 এর মৌলিক উৎপাদক 2×2×2, 12 এর মৌলিক উৎপাদক 2×2×3,
এবং 18 মৌলিক উৎপাদক 2 গুণ 3 গুণ 3 তারপর আমরা এই মৌলিক উৎপাদকগুলিকে সাজাবো 2 গুণ 2 গুণ 2 এভাবে সাজালাম এগুলিকে তারপর দেখো এটা কি আসে এখানে মোট তোমরা এই ক্যালকুলেশনটা এইদিকে দেখতে পারো এই 1 2 3 4th লাইনের ক্যালকুলেশনটা দেখো 2 কিউব ইনটু 3 কিউব তাহলে কিউব রুট করলে এই জায়গাতে 2 ইনটু 2 ইনটু 3 3 ইনটু হোল কিউব আসে বাকি ক্যালকুলেশনটা দেখো 2 গুণ 2 গুণ 3 আনসার হলো গিয়ে 12 এই গড়টার নাম হলো গুণোত্তরীয় গড় তাছাড়া আরেক রকম গড় রয়েছে এটা হলো তোমার বিবর্ত যৌগিক গড় যদি দুটো সংখ্যা থাকে তাহলে বিবর্ত যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতিটা হলো তোমাদের 2/1/a + 1/b এই ক্ষেত্রে আমাদের a হলো 4 এবং b হলো 6 বাকি ক্যালকুলেশনটা তোমরা দেখতে পারো আমরা a এর ভ্যালু বসালাম b এর ভ্যালু বসালাম এবং তারপর কি করলাম লসাগু করে ক্যালকুলেশন করলাম আনসারটা কত আসে এই ক্ষেত্রে তোমার 24/5 যেটা ভাগ করলে 4.8 আসে ঠিক আছে কয় ধরনের গড় সম্পর্কে জানলাম যৌগিক গড় তারপরে ছিল আমাদের গুণোত্তরীয় গড় এবং এবার জানলাম আমরা বিবর্ত যৌগিক গড় ঠিক আছে এগুলি হলো বিভিন্ন ধরনের গড় নির্ণয় তারপর দেখো কোন চলরাশির x এর সংখ্যক মানগুলি যদি দেওয়া থাকে এবং তাদের অনুরূপ পরিসংখ্যা যদি দেওয়া থাকে f1 f2 f3 .fn তখন আমাদের যৌগিক গড়ের সূত্রটা এমন হয় ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা একটা एग्जांपल নেই তাহলে তোমরা ভালো করে বুঝবে জিনিসটা আবারো লক্ষ্য করো x1 x2 x3 হলো গিয়ে x এর মানগুলি আর f1 f2 f3 .fn হলো আমার এই ক্ষেত্রে পরিসংখ্যা তখন যৌগিক গড়টা আমরা এইভাবে লিখব একটা एग्जांपल দেখো এই জায়গাতে একটি চলকের তিনটি মান দেওয়া আছে 3 4 এবং 5 আর পরিসংখ্যাগুলি দেওয়া আছে যৌগিক গড় দেওয়া আছে x এর মান নির্ণয় করতে হবে তো আমার আগের সূত্র অনুসারে আমার আগের সূত্রটা এমন ছিল তোমার f1 x1 + f2 x2 .fn xn তোমরা মিলাতে পারো ওই সূত্রটার সাথে উদাহরণটা বাই f1 + f2 + .fn এই জায়গাতে x1 x2 এবং x3 জায়গাতে দেওয়া আছে 3 4 এবং 5 ঠিক আছে আর ওই জায়গাতে দেখো f1 এর জায়গাতে দেওয়া আছে তোমার 2x + 1, x + 2 এবং x + 5 তো আমরা যদি মানগুলি বসাই এবং এই সূত্রের সাথে মিলাই তারপর লক্ষ্য করবে তোমরা f1 এর জায়গাতে f1 x1 এর সাথে আমরা x1 বসালাম সেম ভাবে বাকি পার্টগুলো দেখো আর নিচে ছিল কি f1 + f2 + .fn এই জায়গাতে আমাদের n পর্যন্ত সংখ্যা ছিল তাই আমরা fn লিখেছি এই জায়গাতে আমাদের তিনটি সংখ্যা আছে তো এই ক্ষেত্রে আমরা জাস্ট তিনটি সংখ্যা লিখলাম নিচে যোগফলটা তারপর কি হলো যোগ করলাম এটা যোগ করার পর দেখো কি আসে এটা উপরের পার্টগুলোকে গুণ করা হলো গুণ করে আমরা যোগ করলাম এবং ক্যালকুলেশন করার পর যৌগিক গড়টা এমন আসলো কিন্তু এই জায়গাতে একটু অন্যরকম দেওয়া ছিল যৌগিক গড় দেওয়া আছে 4 তো আমাদের x এর মান নির্ণয় করতে হবে তো আমরা কি করলাম প্রশ্ন অনুসারে তারপরে আমরা দেখো এই জায়গাতে আমরা যে যৌগিক গড়টা নির্ণয় করলাম এটা ইজিকাল টু 4 বসালাম তারপর ক্যালকুলেশন করলাম এখান থেকে তোমার x এর ভ্যালুটা এলো 4 তারপরে দেখো নেক্সট হলো আমাদের যৌগিক গড় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি তো যৌগিক গড় নির্ণয়ের কয়টা পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হলো প্রত্যক্ষ পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো কাল্পনিক গড় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি হলো আমাদের ধাপ পার্থক্যের সাহায্যে কাল্পনিক গড় পদ্ধতি এখন আমরা এই পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানব তো প্রথম হলো একটা প্রত্যক্ষ পদ্ধতির এক্সাম্পল আছে এই জায়গাতে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি কি দেওয়া আছে দেখো এখানে 200 জন শ্রমিকের দৈনিক আয় দেওয়া আছে এখানে নিচে কিছু দৈনিক আয় 80 থেকে 100 100 থেকে 120 এমন দেওয়া আছে আর নিচে শ্রমিক সংখ্যা দেওয়া আছে
মানে যাদের আয় 80 থেকে 100 মধ্যে ওই এমন শ্রমিক সংখ্যা হলো 20 জন, এমনভাবে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাতে তোমার 80 থেকে 100 আমরা যদি বিয়োগ করি এই পার্টটাকে, আমাদের 20 আসে। এই 20 বলা হয় শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? সমস্যাটা দেখো এবার, এটা আমরা সমাধান করছি। এই সিস্টেমটার নাম হলো আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। তো প্রত্যক্ষ পদ্ধতিতে কি হয়, দৈনিক আয়ের একটা শ্রেণী সীমানা দেওয়া থাকে এই জায়গাতে, তো আমরা শ্রেণী সীমানাটা লিখলাম। আর শ্রমিক সংখ্যা, এই দুইটা কলাম পরীক্ষাতে দেওয়া থাকবে বা প্রশ্নে দেওয়া থাকবে বা যে কোনো জায়গাতে দেওয়া থাকবে এটা তোমাদের। এবার বাকি ব্যাপারটা হলো মধ্যমান। মধ্যমানটা আমাদের নিজেদের নির্ণয় করতে হয়। তো মধ্যমান নির্ণয় করবে তোমরা, দেখো প্রথমটা শ্রেণী সীমানাটা হলো 80 থেকে 100 মধ্যে। তো এটার মধ্যমানের সূত্রটা তোমরা সূত্রটা লিখবে, সূত্রটা এখানে নেই, এটা জাস্ট আমি ক্যালকুলেশনটা এই জায়গাতে লেখা আছে। মধ্যমানের সূত্রটা হয় x = 80 + 100/2। তো যোগ করলে দেখা যায় এই জায়গাতে 180/2 = 90 আসে। দেখো পরপর মধ্যমানগুলি এইভাবে নির্ণয় করা হয়েছে এই ক্ষেত্রে। তারপর এফ এক্স হলো এই জায়গাতে এফ আর এক্স এর গুণফল। আমরা এফ কে এক্স এর সাথে গুণ করলে পরপর কলাম ওয়াইজ এক একটা সংখ্যা পাওয়া যায়। তো আমাদের যৌগিক গড়ের সূত্রটা হলো x = summation of f(x) / summation of f। আচ্ছা, তোমরা কি এই চিহ্নটা জেনেছো আগে কখনো? তোমরা কেউ জানতে এটা সম্পর্কে? না স্যার। ঠিক আছে, এই চিহ্নটার নাম হলো সিগমা, এবং এটা দিয়ে যোগফল বোঝানো হয়, ঠিক আছে? তো যৌগিক গড়ে আমরা যেহেতু summation of f(x) / summation of f সূত্রে রয়েছে, তাই আমরা কি করব, summation of f বার করব। summation of f মানে হলো সবগুলি f এর যোগফল। তো তোমরা লক্ষ্য করবে এখানে সবগুলি f এর যোগ করা হয়েছে, যোগটা হলো কি আমার 200। সেইমভাবে summation of f(x) দেখো, ওই f(x) এর যোগফলগুলি তোমার এই জায়গাতে 29,000 এলো এগুলি। তো আমরা যৌগিক গড় x = কি হবে, সূত্রটা এই জায়গাতে আছে, ভাগটা তোমার এখানে দেওয়া আছে f(x) এর মান বাই f এর মান, ক্যালকুলেশন করলে আনসারটা আসে 145, ঠিক আছে? তো যৌগিক গড়ের শেষে আবার তোমার ওই ইউনিটটা লিখতে হয়, এককটা লিখতে হয়, তার কারণে এই জায়গাতে 145 টাকা লিখতে হয়েছে। এটা তোমরা মনে করে লিখবে, কিন্তু যৌগিক গড় নির্ণয় করার পরে আনসারটাতে অবশ্যই একক লিখতে হয় যদি একক দেওয়া থাকে। তো এটা হলো আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট হলো গিয়ে আমাদের কাল্পনিক বা কল্পিত গড় পদ্ধতি। এই জায়গাতে আমরা কি করলাম, একটা কাল্পনিক গড় পদ্ধতির একটা সমস্যা নিলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার প্রথমেই বলে রাখি, আমরা যেই পদ্ধতিতেই যৌগিক গড় নির্ণয় করি না কেন, আমাদের প্রত্যেক পদ্ধতিতেই কিন্তু আনসারটা সেম আসবে। আনসার কিন্তু চেঞ্জ হবে না, পদ্ধতি চেঞ্জ হতে পারে কিন্তু আনসার চেঞ্জ হবে না। আর আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা বিভিন্ন পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করি। তো আমাদের নেক্সট যে সমস্যাটা, এটা হলো কাল্পনিক বা কল্পিত যৌগিক গড়। তো আমরা এই সমস্যাটা সম্পর্কে জানার চেষ্টা করি। তো তোমরা লক্ষ্য করবে এই সমস্যাটাতেও আমাদের শ্রেণী বিভাগ রয়েছে,
অনেকগুলি শ্রেণী বিভাগ রয়েছে, এগুলি প্রদত্ত থাকবে। সেইভাবে আমাদের পরিসংখ্যা রয়েছে, পরিসংখ্যাগুলিও প্রদত্ত আছে, এবং মধ্যমানে সেই আগের এই সূত্র। তো মধ্যমান কি করব আমরা, প্রথমটার শ্রেণী সীমানার প্রথম পার্টটা সেকেন্ড পার্টটাকে যোগ করব, করে দুই দিয়ে ভাগ করব। এইভাবেই মধ্যমান নির্ণয় হয়েছে। এই জায়গাতে নতুন একটা কলাম আছে, নতুন কলামটা হলো আমার ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ। আমরা ডিটাও আমাদের নতুন টার্ম, এটাও আমাদের নতুন টার্ম, কিন্তু আমরা এক্স এর সাথে পরিচিত। এক্সটা হলো আমাদের মধ্যমান, আমাদের আগের সমস্যাটিতেও এক্স ছিল। তো এদিকে দেখো, এ হলো গিয়ে এই জায়গাতে একটা, তুমি একটা কল্পনা করে যে কোনো একটা মধ্যমান ধরবে, যেই কোনো, এটা তুমি এই কলাম থেকে যেই কোনো একটাকে ধরতে পারো, আনসারে কোনো চেঞ্জ আসবে না। তো আমরা কি করলাম, আমি আমার মতে করে একটা ধরলাম, তোমরা যা খুশি নিয়ে বাড়িতে চেষ্টা করে দেখবে আনসার একই আসবে, বাড়িতে চেষ্টা করে দেখবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাতে এ ধরার পর ডিটা দেখো এক্স মাইনাস এ, প্রথম রোটার মধ্যে এক্স এর মান কত, সায়র কত এক্স এর মান প্রথমটার মধ্যে? স্যার 1150। গুড, বসো বসো। তো এই জায়গাতে কি হয় দেখো, ডি ইজ ইকুয়াল টু তো আমার এক্স মাইনাস এ, তো প্রথমটা তোমার 1150, আর আমরা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম, এটা হচ্ছে তোমার 1450। তোমরা বিয়োগ করলে দেখবে এক্ষেত্রে আনসারটা আসে তোমার -300, ঠিক আছে। তো একইভাবে যেমন পরেরটার মধ্যে 1250 বিয়োগ 1450 করলে তোমার -200 আসে, এমন করে একটার পর একটা একটার পর একটা এই ক্যালকুলেশনগুলি করতে হবে। এবার সেইমভাবে এফ ইন্টু ডি করতে হবে। এফ ইন্টু ডি মানে এফ এর সাথে ডি এর গুণফল, আমার প্রত্যক্ষ পদ্ধতিতে ছিল এফ ইন্টু এক্স, কিন্তু এই জায়গাতে কি আছে এফ ইন্টু ডি, মানে প্রত্যেকটা এফ এর সাথে প্রত্যেকটা ডি এর গুণফল নির্ণয় করতে হয়। তো নির্ণয় করবে তোমরা 15 × 300 করলে 4500 আসে, আর যেহেতু সামনে মাইনাস চিহ্ন রয়েছে এই কারণে মাইনাস। আমাদের কল্পিত গড়ের ফর্মুলাটা হলো এ প্লাস সামেশান অফ এফ ডি বাই সামেশান অফ এফ। তোমরা লক্ষ্য করতে পারো এই জায়গাতে এর ভ্যালু হলো 1450, আর বাকি দুটো ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এফ ডির সবগুলির যোগফল নির্ণয় করব। যদি যোগফল নির্ণয় করি আমরা এক্ষেত্রে সামেশান অফ এফ ডিটা এখান থেকে আমরা পেয়ে যাব, আর সামেশান অফ এফ ওই আগের মতোই পরিসংখ্যানগুলির যোগফল। তারপরে আমরা যদি ফর্মুলাতে বসাই, দেখো সূত্রটা এ প্লাস সামেশান অফ এফ ডি বাই সামেশান অফ এফ, তোমরা চাইলে এটা লিখতে পারো ফর্মুলাটা। তো তারপর আমরা ভ্যালুগুলি বসালাম, এক্ষেত্রে এক্ষেত্রে ভ্যালুগুলি বসালে এর ভ্যালু 1450, আর বাকি ভ্যালুগুলি যদি পুট করে আমরা এই জায়গাতে ভাগ করি, ভাগফলটা 1450 মাইনাস ওই ভাগফলটা আসে -48, বিয়োগ করলাম আনসারটা আসে এই ক্ষেত্রে 1402। এই পদ্ধতিটার নাম হলো আমাদের কল্পিত যৌগিক গড় পদ্ধতি। এবং আরও একটা পদ্ধতি রয়েছে তারপর, এটা হলো গিয়ে আমাদের ধাপ পার্থক্যের সাহায্যে কল্পিত যৌগিক গড় পদ্ধতি। এবং ওই পদ্ধতিরও আমরা একটি সমস্যা নিলাম, ওই সমস্যাটা দেখবা আগের মতোই আছে, এই জায়গাতে শ্রেণী বিভাগ দেওয়া আছে, কিছু কিছু পরিসংখ্যা দেওয়া আছে, কর্মচারীর সংখ্যা এটাও পরিসংখ্যা, ঠিক আছে, মনে রাখবে এটা কর্মচারীর সংখ্যা পরিসংখ্যাই এক্ষেত্রে। তো এক্ষেত্রে কী করতে হয়, আগেরটার থেকে কী ডিফারেন্স আমরা ক্যালকুলেশনটার মধ্যে লক্ষ্য করি। তো ক্যালকুলেশনটা দেখো, শ্রেণী বিভাগ আগের মতোই প্রথম কলামটা আছে, যা আছে প্রথম কলামটা আমরা বসালাম, পরিসংখ্যার সাথে আমরা পরিচিত, দেওয়া আছে এই পার্টটা, এফ এর টেবিলটাও সেম আছে। এই ক্ষেত্রে মধ্যমান, মধ্যমানও দেখো আগের নিয়মেই, প্রথম দুইটা সংখ্যাকে যোগ করে যদি তুমি দুই দিয়ে ভাগ করো, যেমন 200 + 250 / 2 কত আসে, 450 / 2 ইজ ইকুয়াল টু 225। দেখো প্রথম মধ্যমানটা আগের মতোই, এইভাবে সবটি মধ্যমান আমাদের নির্ণয় করে নিতে হবে। তো আগের মতোই তোমরা একটা এই ক্ষেত্রে কি করবা, একটা মধ্যমান কল্পনা করবা। এই মধ্যমানটাকে আমরা এ দিয়া কল্পনা করুন, এবং এটা এটাকে এজিউম করতে হয় আর কি, এজিউম মিনও বলে যায় এটি, ওকে। তো এটাকে আমরা এ লিখব। সেইমভাবে আমরা ডি এর সাথেও পরিচিত, ডি ইজ ইকুয়াল টু সূত্রটা কি এক্স মাইনাস এ,
এটা ঠিক আগের মতোই ডি এর থেকে ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ আমরা কি করব এক্স এর থেকে প্রতি ক্ষেত্রে এটা মাইনাস করব দেখো প্রথম যে রোটা আছে এটার মধ্যে এক্স এর ভ্যালুটা আছে 225 তো 225 মাইনাস কি হবে 325 যদি বিয়োগ করো মাইনাস 100 আসে এবং ক্রমান্বয়ে বাকিগুলি পাওয়া যায় ঠিক আছে এবার এটার মধ্যে নতুন একটা কিছু আছে নতুন জিনিসটা হলো এই ডি ড্যাশ ইজ ইকুয়াল টু ডি বাই এইচ তো ডি ড্যাশ একটা নতুন জিনিস এবং ডি বাই এইচ ডি এর সাথে আমরা পরিচিত নতুন জিনিসটা হলো আমাদের এক্ষেত্রে এইচ এইচ কি এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য আমরা যেটা প্রথমেই আলোচনা মানে প্রথমেই আলোচনা করেছিলাম শ্রেণী দৈর্ঘ্য সম্পর্কে তো এটার ক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রে এইচটা কি হবে তুমি যদি ঊর্ধ্ব সীমানা মানে 250 আমি প্রথম রোটার বেলায় শুধু বোঝাচ্ছি তোমাদের 250 মাইনাস 200 যদি তোমরা বিয়োগ করো দেখো এই ক্ষেত্রে 50 আসে এবং তোমরা যদি প্রতি ক্ষেত্রে বিয়োগফলটা নির্ণয় করো প্রতি ক্ষেত্রে আনসারটা 50 আসবে তো এই ক্ষেত্রে আমার এইচ হলো গিয়ে 50 তো এইচ এর মানটা 50 এবং এটা প্রতি ক্ষেত্রে কনস্ট্যান্ট তো আমরা কি করব এই জায়গাতে ডি ড্যাশ আমি জাস্ট একটা দেখাচ্ছি তোমাদের ডি ড্যাশ ইজ ইকুয়াল টু ডি বাই এইচ তো ডি কত আমার প্রথম রোতে ডি হলো আমার মাইনাস 100 এইচ হলো আমার কত 50 তো মাইনাস 100 বাই 50 আমরা যদি 100 কে 50 দ্বারা ভাগ করি 2 আসে এবং সামনে কি রয়েছে তোমাদের মাইনাস চিহ্ন এই কারণে মাইনাস 2 একইভাবে তোমরা বাকিগুলি মাইনাস 1 আসে 0 1 2 3 তো আমাদের ধাপ পার্থক্যের সাহায্যে যে আমরা কল্পিত গড় নির্ণয় করব এই ফর্মুলাটা হলো তোমরা এই ফর্মুলাটা লিখে রাখতে পারো ফর্মুলাটা হলো এ প্লাস সামেশান অফ এফ ডি ড্যাশ বাই এফ ইনটু এইচ ফর্মুলাটা কিছুটা এরকম তো আমরা যদি মানগুলি বসাই মানগুলি বসালে দেখবে এর ভ্যালু ছিল আমাদের 325 যোগ এফ ডি ড্যাশের ভ্যালু ছিল 66 আর এইচ এর ভ্যালুটা ছিল এই ক্ষেত্রে আমাদের 50 তো ইনটু 50 বাই 175 ঠিক আছে আমরা যদি ক্যালকুলেশনগুলি করি তারপর এটা ভাগ করলে 18.86 আসবে তারপর যোগ করো যোগ করলে 343.86 এটাই হলো আমাদের ধাপ পার্থক্যের সাহায্যে যৌগিক গড় নির্ণয় পদ্ধতি তারপর দেখো একটা এক্সাম্পল নিচ্ছি আমরা এক্সাম্পলটা হলো 6 5 তোমরা খাতাতে করতে পারো এটা আমার সঙ্গে সঙ্গে 9 12 এই চারটি সংখ্যার যৌগিক গড় কত হবে তোমরা করে দেখতে পারো আনসারটা কত আসে আমরা যদি করি 6 প্লাস 5 প্লাস 9 প্লাস 12 ডিভাইডেড বাই 4 কারণ এই জায়গাতে চারটা সংখ্যা রয়েছে আমরা যদি সংখ্যাগুলিকে যোগ করি কত আসে দেখো কেউ করো করে দেখো এটা 11 11 প্লাস 9 20 32 বাই 4 আমরা যদি 32 কে 4 দিয়ে ভাগ করি আনসারটা আসবে এই ক্ষেত্রে আমাদের 8 মনে রাখবে কিন্তু আমরা একটা নতুন জিনিস দেখাবো এই ক্ষেত্রে তো সংখ্যাগুলি ছিল 6 5 9 এবং 12 তো যোগ করলাম আমরা যৌগিক গড় বার করলাম আনসারটা এলো এই ক্ষেত্রে 8 তো আমরা কি করব আমরা একটা এত এর যৌগিক গড় এবার আমরা কি করছি দেখো আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে এক এক যোগ করব তো এক যোগ করলে কত আসে আমরা যদি প্রত্যেকটা সংখ্যার সাথে যোগ করি তাহলে প্রথম ক্ষেত্রে আসে ভ্যালুটা 7 6
10 এবং 13 এই ভ্যালুগুলিকে লিখো খাতাতে লিখো, তারপর আমরা এগুলির যৌগিক গড় নির্ণয় করবো। আর প্রথম কথাটা একটু মনে রাখবে তোমরা, ওই সংখ্যাগুলির যৌগিক গড় ছিল 8। তারপর আমরা কি করলাম, প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা এক এক যোগ করলাম। যোগ করলে এবার দেখো আমাদের যৌগিক গড় কত আসে। এই ক্ষেত্রে যৌগিক গড় আসবে 7+6+10+13/4। যোগ করো তোমরা উপরেরটা, উপরের পার্টটা যোগ করে দেখো কত আসে। তাহলে আমাদের যৌগিক গড়টাও এক বাড়ে। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা যত যোগ করব আমাদের যৌগিক গড়টাও ঠিক তত বাড়বে। এবার এক্সাম্পলটাকে আমরা রিভার্স করি, অন্যভাবে করি। দেখো আমাদের প্রথম সংখ্যাগুলি কত ছিল, 6, 5, 9, আরেকটা ছিল আমাদের 12। এবার যদি আমরা সবগুলি থেকে এক এক মাইনাস করি, এক মাইনাস করলে কত আসে, 5, 4, 8 এবং 11 আসে। এইবার এই সংখ্যাগুলির যৌগিক গড় নির্ণয় করি আমরা, এত এর যৌগিক গড়। তো 5+4+8+11/4 যোগ করো, 5+4 9 হয়, 9 আর 8 এ 17, 17 আর 11 এ 28/4 ডিভাইড করলে আনসারটা আসে আমাদের 7। ঠিক, তাহলে আমরা কি বুঝলাম এক্ষেত্রে, দেখো আমরা যদি প্রত্যেকটা সংখ্যা থেকে এক 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 মাইনাস করি আমাদের যৌগিক গড় কি হয়, এক কমে। তাহলে এক যোগ করলে আমরা যৌগিক গড় এক বাড়ে। মানে এ থেকে আমরা কি তথ্য পেলাম, যত যোগ কর তোমরা সংখ্যাগুলির সাথে যত যোগ করবে তোমাদের যৌগিক গড় ঠিক তত বাড়বে, যত বিয়োগ করবে যৌগিক গড় ঠিক তত কমবে। সেইমভাবে ওই সংখ্যাগুলির সাথে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যদি গুণ করো যৌগিক গড়ও ঠিক তত গুণ বাড়ে, এবং নির্দিষ্ট সংখ্যা ভাগ করলে যৌগিক গড়টাও ঠিক তত ভাগ হয়। ঠিক আচ্ছা, এবার কেউ কি বলতে পারবে আমাকে যে এই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য কত ছিল, এই যে 50 to 80 এটার শ্রেণী দৈর্ঘ্য কত, কেউ বলতে পারবে কত? স্যার বলো। স্যার 30। গুড, বসো বসো। তাহলে এই এটার শ্রেণী দৈর্ঘ্য কত, 30। ঠিক আছে, তারপর যৌগিক গড়কে আমরা কি দিয়ে লিখি, কেউ বলতে পারবে? বলো বলো পপি, বলো কি দিয়ে লিখি, হয়নি। যৌগিক গড়কে আমরা এক্স বার দিয়ে লিখি, বসো দেখবে এগুলি বাড়িতে ভালো করে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা কি করবে, বাড়িতে গিয়ে যৌগিক গড় সম্পর্কে ভালো করে দেখবে, এবং তোমরা কিছু অন্য সমস্যা নিয়ে এগুলিকে তিনটি পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করবে। সবচেয়ে ভালো হয় তোমরা একটি সমস্যা নো নিয়ে এটিকে তিনটি পদ্ধতির সাহায্যে সমাধান করার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে কি সেম আনসার আসবে। তখন তোমরা বুঝতে পারবে যে যেই পদ্ধতিতেই আমরা অঙ্কটা করি না কেন আমাদের আনসারটা সেমই আসবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ঠিক, হ্যাঁ ঠিক আছে।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।